আপনার এই অ্যালবামটা দিয়ে আমি এটা বাড়ি করতে পারছি তো ঢাকা শহরে ধরেন একটা বাড়ি করা এটা হচ্ছে সততা ওনার জায়গায় আর আমার জায়গায় আমার মনে আছে আমি একদিনে সাত লাখ টাকা পর্যন্ত এই গান গিয়ে ইনকাম করেছি এটা আমার মনে আছে আমি তিনটা শো করেছিলাম এই ভালোবাসার গোষ্ঠী কিলে তো এই ভালোবাসার গোষ্ঠী কিলে জন্ম না হলে হয়তো আমি তাবিস পারুকের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ থাকতো এটা হচ্ছে আমার ভালোবাসার গোষ্ঠী গেলে এটা হচ্ছে একটা কষ্টের নাপা নাপা তো বুঝেন আমরা জড়লে প্রথম কি নাপা খাই যেই মানে ভালোবাসার হোঁচট খায় তার মুখে ভালোবাসার গেলে শব্দটা আপনি এখন পাবেন কারণ হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়ার যুগে ভালোবাসার সাহিত্য খুব কম ইডেনিং আর ভালোবাসার যুগে যুগে থাকবেই বিশ্বাসঘাতক মির্জাফরগুলো থাকবে তো যেহেতু এই ভালোবাসার গোষ্ঠী কীলাই আমি প্রথম গান করেছি বাংলাদেশে এই জন্য যেরকম এই ট্রফিক্সটা কখনোই পুরনো হবে না প্রতিনিয়ত হৃদয়ে আঘাত মানুষ পাবেই আর যেহেতু এখন দু সাল কয়দিন পরে চব্বিশ সাল আসবে এ ভ্যালেন্টাইন আপনি দেখবেন কোনো প্রেমিক প্রেমিকা আপনি খালি পান না ওরা কোনো না কোনো উসিলা কারো না কারোর সাথে বের হয় এটা শুধু দেখানোর জন্য যে ফুল দেয় এই করে সেই করে কিন্তু ভাই ভালোবাসা যারাই জীবনে দেখিয়ায় দেখিয়ে চলে সুইং করে চলে এরা কখনো প্রেমিক না আমি আমার জীবনে এতটুকু বলতে পারবো কোনো সন্তান তার মাকে আই লাভ ইউ বলে না কিন্তু মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে কোনো বাবা তার সন্তানকে আই লাভ ইউ মামুন আই লাভ ইউ কুদ্দুস আই লাভ ইউ রহিম বলে না কিন্তু ওই বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে পেয়ার আখুসে নেহি দিল সে হোতা এটা কথা আছে হৃদয় ভালোবাসার জন্য আল্লাপাক তৈরি করেছেন এটা ভাই দেখানোর জন্য না যে মানুষগুলো দেখিয়ে চলে এরা কখনো ভালোবাসার মানুষ না এরা হচ্ছে প্রতারক এরা হেড অফিসটাকে সাজিয়ে রাখেন মুখ শ্রী সেই ভাই নাইনটি নাইন পার্সেন্ট যে মানুষগুলো তার প্রেমিকা নিয়ে আপলোড করে ছবি ওই ওই কয়দিন পরে পরের বছর বা দু বছর পরে দেখবেন অন্য জনের নিয়ে আবার ছবি আপলোড দিচ্ছে কেন তারা ওই যে সময়ের জন্য ফর ফিউ টাইমস দে উইল বি লাভ সময়ের ভালোবাসা সময়ে হারায় এই জন্যই আমার ভালোবাসার ভালোবাসার গোষ্ঠীগুলি কখনো হারাবে না আচ্ছা ভাই আপনার ভালোবাসার গোষ্ঠীগুলি ইতিহাস সৃষ্টিকারী একটি গান আসলে আপনার এক গান দিয়ে প্রায় কোটি টাকার মতো আসলে ইনকাম হয়েছিল আসলে কিভাবে ইনকাম হয়েছিল কত কোটি টাকা ইনকাম হয়েছিল আচ্ছা এটা হচ্ছে আমি আজকে বুলুবাইকে স্মরণ করছি সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল সাহেবের ছোট ভাই তো ভুলুবাই সবসময় আমাকে একটা কথা বলতেন যে তাবিজ ভাই আপনি খুব স্বচ্ছ মানুষ তা আমার একদিন কিউরিসি হয়েছিল ওনাকে বলার যে ভাই আপনার অর্থনৈতিক স্বাবলম্বীটা কেমন বলল তাবিজ ভাই আপনার এই অ্যালবামটা দিয়ে আমি একটা বাড়ি করতে পারছি তো ঢাকা শহরে ধরেন একটা বাড়ি করা এটা হচ্ছে সততা ওনার জায়গায় আর আমার জায়গায় আমার মনে আছে আমি একদিনে সাত লাখ টাকা পর্যন্ত এই গান গিয়ে ইনকাম করেছি এটা আমার মনে আছে আমি তিনটা শো করেছিলাম এই ভালোবাসার গোষ্ঠীগুলাই তো এই ভালোবাসার কিলে জন্ম না হলে হয়তো আমি তাবিজ পারুকের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ থাকতো তো এই ভালোবাসার কিলের সাথে আমার অর্থনীতির আমার ব্যক্তি জীবনের অনেক কিছুর মিল আছে আচ্ছা আপনি একদিনে সাত লক্ষ টাকা ইনকাম করেছেন শুধু ভালোবাসার গুষ্টি কি লেগে গানটাকে গিয়ে